Assalamu alaikum, dear brothers and sisters. Hope you are very fine by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. Today in this video, we are going to learn it's all about else. Bondhugon, else niye bigoto dine arekti video baniyechhilam ar ajke hocche second arekti video. So, ajker ei else er video te amra jeta korbo seta hocche je anything er sathe else kibhabe jog kori ba anybody er sathe else kibhabe jog kori ebong etar ortho ki darai. So, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে anything else. তার মানে anything else বলতে বিষয়টা এমন যে আর কিছু বাকি আছে কিনা বা আর এমন কোনো বিষয় হোক খাবার হোক বা কোনো বস্তু হোক সেটা বাকি থাকলো কিনা এটা question এর মতই যে anything else মানে আর কিছু বাকি আছে ঠিক তেমনটি anybody else মানে আর কেউ আছে কি ধরো যে কোথাও যাব পিকনিকে বা কোথাও সে ক্ষেত্রে আর কেউ বাকি থাকলো কিনা এরকম ক্ষেত্রে আমরা এনিবডি এলস ইউজ করি সো এনিথিং এলস এনিবডি এলস আর আরেকটি হচ্ছে এনিওয়্যার এলস এনিওয়্যারটা হচ্ছে আর অন্য কোথাও ধরো যে অনেক জায়গা তোমাকে নিয়ে গেছি অনেক জায়গা নিয়ে গেছি এখন তুমি বলছো আর কোথাও মানে আর কোথাও বাকি থাকলো কিনা তুমি যেতে চাও কিনা তো সে ক্ষেত্রে আমরা এই এনিওয়্যার এলস ইউজ করতে পারি তো আমরা এটা আজকে খুব ভালোভাবে শিখব আফরিনের একটা উদাহরণ দিয়ে ধরো যে আফরিনের বাসায় তোমার বাসায় আমি বাড়িতে গিয়েছি মানে তোমার আম্মা ডেকেছে যে আসেন আমাদের বাড়িতে আপনার দাওয়াত ইউ আর ইনভাইটেড টু আওয়ার হোম ওকে এখন তুমি অনেক জিনিস খাইয়েছো তোমার আম্মা অনেক জিনিস খাইয়েছে বা তোমরা খাইয়েছো খাওয়ার পরে তুমি কি বলবে আমাকে এনিথিং এলস ব্যাপারটা একটু হবে যে স্যার এনিথিং এলস মানে অনেক জিনিস খাওয়ার পরে শেষ বেশ ধরো যে বলছো যে স্যার আর কিছু মানে আর কিছু লাগবে কিনা অনেক আইটেম বানিয়েছো বাট আর কিছু থাকলো কিনা এটা জানার জন্য জিজ্ঞেস করছে যে এনিথিং এলস তখন সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে নাথিং এলস আর কিছু না অনেক খাইয়েছো আর চলবে না এরপরে হচ্ছে যে অ্যানিবডি এলস অ্যানিবডি এলসটা ঠিক এমন যে তুমি ডেকেছো আমাকে এখন আমার সাথে সাধারণত আরও দু একজন হয়তো স্টুডেন্ট থাকতেই পারে সো এই ক্ষেত্রে হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করছো স্যার মানে Anybody else? মানে আর কি কেউ আসবে এরকম একটা অবস্থা মানে আর কেউ আসবে কিনা এটা জানার জন্যই তুমি এটা বলছো যে অ্যানিবডি এলস আর কেউ বা এমন হতে পারে ধরো তোমাকে আমি বলছি যে আমি রেস্টুরেন্টে নিয়ে যাবো স্কাই ভিউতে তো তুমি কি যাবে তখন তুমি বলছো হ্যাঁ আমি যাবো তারপরে বললাম যে আর কেউ তোমার সাথে যাবে কিনা আমাদের স্টুডেন্টগুলো সেক্ষেত্রে তখন আমি বলবো যে অ্যানিবডি এলস মানে তোমার সাথে আর কেউ আসছে কিনা ধরো যে নুসরাত বা কেয়া আর যারা আমাদের স্টুডেন্ট আছে সো এক্ষেত্রে আমি বলবো যে অ্যানিবডি এলস বা তুমি হয়তো যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার আর কি কেউ যাচ্ছে অ্যানিবডি এলস তোমাকে প্রথম অবস্থায় বললাম যে ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও তুমি বললে যে ইয়াস হ্যাঁ আমি যেতে চাই তারপরে তুমি আমাকে যখন জিজ্ঞেস করবে যে স্যার আই এম গোয়িং উইথ ইউ আমি আপনার সাথে যাচ্ছি বাট অ্যানিবডি এলস মানে আর কেউ কি মানে এর সাথে কি আর কেউ আসছে বা আর কেউ কি যোগ করবে সেটার অ্যান্সার হবে কি নান এলস অথবা নোবডি এলস মানে আর কেউ থাকছে না রাইট এবার হচ্ছে অ্যানিওয়্যার এলস অ্যানিওয়্যার এলসটা এমন যে তোমাদের সেই বারুঘরি আমি গিয়েছি ঘুরতে তোমাদের বাসায় খাওয়া দাওয়ার পরে অনেক জায়গা তুমি ঘুরিয়েছো অনেক জায়গা দেখিয়েছো এখন এই দেখানোর পরে তুমি হয়তো আমাকে বলছো যে স্যার অ্যানিওয়্যার এলস মানে আর কি কোথাও আপনি যাবেন এই সেন্স বোঝাতে অথবা আমি তোমাকে বলতে পারি যে অ্যানিওয়্যার এলস মানে তুমি অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে বেরিয়েছো এবং আর কি কোথাও তুমি আমাকে নিয়ে যাবে তাই অ্যানিওয়্যার এলস মানে আর কি অন্য কোথাও আছে বাকি আছে সো এই সেন্সটাই হ্যাঁ অ্যান্সারটা ধরো যে সন্ধ্যা হতে চলেছে বা টাইম এক্সপায়ার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তখন বলা হচ্ছে যে কি নোওয়্যার এলস না আর কোথাও না অনেক জায়গায় ঘোরা হয়েছে আর কোথাও না নোওয়্যার এলস প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানিবডি এলস অ্যানিথিং এলস এবং এইগুলোর অ্যান্সারগুলো হবে নোওয়্যার এলস নাকি নোবডি এলস নোওয়্যার এলস নান এলস নান এলস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং বোথ অফ আস রাইট নাও অ্যান্ড কিপ প্র্যাকটিসিং অ্যাট ইয়ার হোম প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি এখানে শেষ করছি নতুন কিছু টপিক নিয়ে নতুন আরেকটি ভিডিওতে সামনে আসতে চলেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম